সাম্প্রতিক দেশকালের প্রতিদিনকার সান্ধ্যকালীন বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাহমিনা হক। প্রতিদিন আমরা আপনাদের সামনে হাজির হই দিনের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে। আজকের দিনের বিশেষ সংবাদগুলো হলো, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা অধিকাংশ পেঁয়াজই পচে নষ্ট হয়ে গেছে। গতকাল আমদানি করা পেঁয়াজগুলো 5 দিন ধরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকে পড়ে। অতিরিক্ত গরমে পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা বিপাকে পড়েছেন, তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। এদিকে বন্দরের মোকামে একটু ভালো মানের পেঁয়াজ পাইকারি 50 থেকে 55 টাকায় বিক্রি হলেও পচা বা নষ্ট পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে শীতের সময় করোনা ভাইরাস সংক্রমণ আরেকটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তাই আমাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, করোনা মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। করোনার সময় সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, যার কারণে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাশকতার 3টি ও মানহানির 1 মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন 3 বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন, সেটি বাংলাদেশে নজিরবিহীন মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেছেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব যে ধরনের বক্তব্য দিচ্ছেন তা হাস্যকর। প্রধানমন্ত্রী মহানুভবতার যে পরিচয় দিয়েছে সেটি স্বীকার না করে যে বক্তব্য দিচ্ছেন সেটি ঠিক না। এরকম বক্তব্য দিলে ভবিষ্যতে বেগম জিয়াকে আবার কারাগারে পাঠানো হোক জনগণ থেকে দাবি উঠতে পারে। HSC ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কবে এ পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে 24 সেপ্টেম্বর বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সভায় উপস্থিত থাকতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, তবে পরিস্থিতি বিবেচনায় সময় পেছাতে পারে বলেও তারা মনে করেন। অভিনেত্রী পায়েল ঘোষ বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। এখানেই থামেননি পায়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দফতরের টুইটার হ্যান্ডেল PMO ইন্ডিয়াকে ট্যাগ করে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই আরব আমিরাতে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক T20 ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর IPL। তবে শুরুতেই জুয়া বিতর্কে জড়ালো এই টুর্নামেন্ট। খেলা মাঠে গড়ানোর আগেই টুর্নামেন্ট নিয়ে বিতর্ক ছড়ালো ভারতের এক ডিজিটাল পেমেন্ট অ্যাপ। জুয়ার নিয়ম নীতি ভাঙায় অ্যাপটি বেশ কয়েক ঘন্টার জন্য নিজেদের অনলাইন স্টোর থেকে তুলে নিয়েছিল সার্চ ইঞ্জিন গুগল। প্রতি মুহূর্তের সংবাদ জানতে সাথেই থাকুন, ভিজিট করুন